বর্তমান সময়ে বিয়ে এবং সন্তান কাণ্ড নিয়ে সমধিক আলোচিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান সম্প্রতি মিথ্যা আশ্বাস এবং অসদাচরণ এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে এই অভিনেতার বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে সাকিব খানকে নিয়ে। শুধু তাই নয়, টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সাকিব খান। এরই মাঝে সেই আলোচনা সমালোচনায় ঘি ঢেলে তুপের মুখে পড়েছেন চিত্রনায়ক জিয়াউর রোশন। এই চিত্রনায়ক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছেন বিরাট সম্মান। মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সব থেকে সুন্দর উত্তম। রোশনের এই স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে চলছে নানা ধরনের সমালোচনা। তার স্ট্যাটাসে কোনো নাম উল্লেখ না থাকলেও সাকিব ভক্তরা ধরে নিয়েছেন তাদের প্রিয় নায়ককে নিয়ে এই স্ট্যাটাস দিয়েছেন রোশন। এ নিয়ে সাকিব ভক্তদের কিছুটা তুপের মুখেও পড়েছেন রোশন। একজন লিখেছেন, সাকিব খানের পরে যদি কোনো নায়ককে পছন্দ করতাম তাম সেটি হলো আপনি, কিন্তু আপনি আজকে যে কাজটা করলেন আপনাকে দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে। আরেকজন লিখেছেন, সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন যা হচ্ছে সব সুপরিকল্পিত। সম্মিলিত সিন্ডিকেটের শিকার হচ্ছেন সাকিব খান, এমনভাবে নানা আলোচনা সমালোচনা চলছে রোশনের সেই স্ট্যাটাসকে ঘিরে। এর আগে বুধবার অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমতুল্লাহ সাকিবের বিরুদ্ধে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক পরিচালনা শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন। সেখান থেকেই মূলত তার বিরুদ্ধে নানা ধরনের গুঞ্জন উঠতে থাকে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।